মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধি স্টাইল। এখন আমরা বোটে আছি আর এটা আমাদের লাস্ট ডে ন্যানিতাল ট্রিপে, ঠিক আছে? তো ন্যানিতাল আসবো আর বোটিং করব না, তাহলে ন্যানিতাল ট্রিপটাই বৃথা আমাদের। তো আজকে লাস্ট দিনে, এখন বাজে 9:30 আর আমরা চলে এসেছি বোটিং করতে। কেমন লাগছে? দারুণ ফিলিংসটা, ওরে কি লাগছে এখানে বসে। আমরা 7 জন যেহেতু, আমরা 3খানা বোট নিয়েছি, একটাতে আমি অভি, একটাতে অয়নদা রিয়াদি আর একটাতে পাকু, তুষার আর রিন্টুদা। তারপর নিয়ে চলে যাবে, টাটা করছে। হেভি মজা লাগছে। ইয়ে মেয়ে হু আর ইয়ে মেরে হাজবেন্ড হ্যাঁ, ইয়া আমারি বোটিং হো রহি হ্যায়, বোটিং হো রহি হ্যায়। হয়ে গেছে আমাদের, চলে এসেছি এখন পারে। কিতনা ফিট গহরা বলে ভাই? 120 ফিট। 120 ফিট এটা ডিপ জলটা, আর এখান থেকেই পুরো ন্যানিতাল থেকে পানি যাতা হয় না, সাপ্লাই হতা এই সে, মানে এখান থেকেই সবাই জল খায় যেটা আমরা খাচ্ছি এখন। আরাম সে আইয়ে দাদা, দেখতে পাচ্ছ এত ভারী ভারী ব্যাগ, ওরে বাবা আজকে সারাদিন হবে ঘোরা। ভাইয়া মেরা ভি ব্যাগ উপর উঠা দিজিয়েগা। এখন অনেক বেলা হয়ে যাচ্ছে আর আমাদের এখনো টিফিন হয়নি, তাই আমরা টিফিন ব্রেকফাস্ট করার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি। দেখো হাঙ্গারসে আমরা করবো ব্রেকফাস্ট। ফুচকা আছে, আমি তো এখানে কাজ করি, প্লেট পরিষ্কার, চাটনি কাপ সব তুলে ডাস্টবিনে। মানে এদিকে বসে বসে কা লাগবে, কা লাগবে ভাই, ভাই কা লাগবে, চার লাগে, চার লাগে, চটকরা ভাই আচার না লে, ফালতু বকছে ফালতু। বাট এ দেখো এটা হচ্ছে লেমন জিঞ্জার ট্রি টি, হ্যাঁ লেমন গ্রাসের সাথে দিয়েছে। দেখো এটা আমার ম্যাগি, সিম্পল ম্যাগি, পেঁয়াজ পরাঠা, আর এটা হচ্ছে সুইট কর্ন স্যুপ। হেভি করেছে তাই, হেভি করেছে, সিরিয়াস। ফ্রাইড মোমো চলে এসেছে, মোমোটা খাই, ফ্রাইড মোমোটা খাবে। এটা হচ্ছে থুপ্পা, ফ্রাইড মোমোটা সেই দিয়েছে সেই, এটা আমরা ফারস্টে দেখে ভাবলাম চাউমিন হয়তো করেছে, এখানকার থুপ্পা এরকমই করে। দারুণ, সব কিছুই খুব ভালো ছিল, রান্নাবান্না খুবই টেস্টি, খুব ভালো। এবার আমাদের খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি ঘণ্টেশ্বরের উদ্দেশ্যে। নিধি স্টাইল, নিধি স্টাইল, নিধি স্টাইল। দাদা বললো যে এখান থেকে পুরো ইন্ডিয়ার ম্যাপ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এই হাওয়া আছে, হাওয়া উড়ছে উড়ছে, প্যারাগ্লাইডিং করছে, ওই ইন্ডিয়ার ম্যাপ। ও হ্যাঁ, ওই তো প্যারাগ্লাইডিং করছে একজন, প্যারাগ্লাইডিং। ইচ্ছা আছে প্যারাগ্লাইডিং করার, তুষার করবে আমি জানি না, পাকু আর আমি রক ক্লাইম্বিং করব। হ্যাঁ পাগল, তাই কি বলতো, বড় বড় পাহাড়ে পড়ি ধরে ওঠা। হ্যাঁ ওই তো জানি তো, কত পাহাড় জানিস এখান থেকে, সেই বিশাল পাহাড়। না না করব, অনেক উঁচু পাহাড়। না না করব, ঠিক আছে করব, আমি ওটা করতে পারবো না, এটা তো করব। ভাইয়া আপ বাতাইয়ে তো ওয়াহ পর রক ক্লাইম্বিং হি হোতা হ্যায়, হ্যাঁ হ্যাঁ পুরো রাস্তে যাएंगे আপ, তার সাইকেল চালাएंगे উসমে, তার মে হ্যাঁ হ্যাঁ ওই চালাएंगे, ওই পর হোগা তো, হ্যাঁ হ্যাঁ মার খাবি তুই। বাট ভাইয়া আপ হাসিয়ে মত, আপ বাতাইয়ে সচ্চি মে, সব ইয়ার কি মারছে আমার সাথে। বাট আপ আর এক প্যারাগ্লাইডিং করব, তাহলে যা না না রক ক্লাইম্বিং করতে যাচ্ছি, বুঝি? হে চলো 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 চলো, প্যারাগ্লাইডিং করতে দেবে না, রক ক্লাইম্বিং করতে দেবে না, কি করব আমি? আমিও করব প্যারাগ্লাইডিং, করবি প্যারাগ্লাইডিং? হ্যাঁ আমিও করব। দ
দেখো কত ঘন্টা বেঁধেছে লোকে, মনোকামনা পূরণ হলে এসে লোকে ঘন্টা বেঁধে দিয়ে যায়। বাবা ঘন্টাই ঘন্টা। হচ্ছে সেই মন্দির, যারা যারা বিবাহ সিনেমাটা দেখেছো, একটা জায়গায় মন্দিরে এসে শাহিদ কাপুর আর অমৃতা রাও কয়েন আটকে ছিল। এটা হচ্ছে সেই মন্দিরটাই যেখানে ওরা আটকে ছিল কয়েন। এত উঁচু উঁচু ঘন্টা আমি হাতি পাচ্ছি না একটা ঘন্টাতেও। বেরিয়ে গেছি, এবার যাবো ভীমতাল। তাই তো ভীমতাল, এর কাজ এটাই, এই শুধু আমার সাথে এইরকমই করে। আমরা চলে এসেছি এখন ভীমতালে, এখানে সব থেকে উঁচু উঁচুতে হয় প্যারাগ্লাইডিং, আর আমাকে করতে দিচ্ছে না এরা। বললো তুই আগে এক্সপিরিয়েন্স কর, তারপর পরের বার করবি। ঠিক আছে আমি বললাম, এখন শুধু তুষারই করবে প্যারাগ্লাইডিং। টাটা, বেস্ট অফ লাক। আমার খুব ইচ্ছা ছিল প্যারাগ্লাইডিং করার। আমার তো কনফিডেন্স অনেক আছে, নালে কালকে ভুল রাইডে উঠতাম না। নিচে সে উপর সে আয়েঙ্গে নিচে হম যা পে ল্যান্ডিং হোস। তুই কি যাবি প্যারাগ্লাইডিং করতে? আগা জানা হ্যায় তো তুই জিপসি চলে যাও, জানা হ্যায় তো দেখ তখন এই হবে সেই হবে করে করে। আমরা এখন ছজন লাইন দিয়ে বসে আছি, তুষারের ওয়েট করছি। তুষার উড়ে আসবে, নিচে ল্যান্ডিং হবে ওর। চলনা ফির তার আগে চলনা। ও লেফট আছো, হ্যাঁ হো গিয়া, ঠিক আছে ভাইয়া। ও আপ বল না ভাইয়া, ঠিক আছে ভাইয়া। লেফট হাল কি বাত করি, ইয়ে বলা না কিছু মত। নে হালকা হালকা সাবরিয়া। কেমন লাগলো? হেভি লেগেছে, হেভি হেভি। এই যে এখন পড়লে এটা কেমন লাগে? পড়ে গেল না, এটা পড়লাম কোথায়? এইভাবে ল্যান্ডিং হবে? রুকো রুকো, এখন চলে এসেছি আমরা ভীমতাল লেকের ধারে। এইটা হচ্ছে হোটেল আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। মুসা
नीनो नीनो स्टीम राइस मटन रोहन जोश এটা হচ্ছে বাস্কেট সমস্ত রকমের রুটি আছে আলু পরাটা নান তন্দুরি আর কি বলে লাচ্চা পরাটা আর এটা হচ্ছে প্লেন রুটি আর একটু বাকি সব সেম এখন খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে গেছি বাইরে রোদটা এত ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে কালকে স্নোফল হবে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা বেরিয়ে এখনো দু তিনটে জিনিস বাকি আছে দেখা এই ভিডিও করার জন্য দেখো গোবর টোবরে পা মারিয়ে এসেছি এই দেখো কাছ থেকে দেখো এগুলো মালটা হ্যাঁ চলে আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না ওরা সব গাড়িতে বসে আছে চলে এসেছি আমরা হনুমানগড়ি বাংলায় বল এই আমি হিন্দি ভাইয়া আমি হিন্দি আচ্ছে নেই বল রে আচ্ছে বল বাঙালি হই নাই না তো ইউপি তো হ্যাঁ না গুফা মন্দিরের কাছেই আছে আর একটা মন্দিরে দেখো फोटो दिख रही अरे हाँ ये तो ब्लॉगिंग कैमरा है तो फोटो दिखेगी ना यूट्यूब में देख लेना यूट्यूब में सब आएगा क्या है डंडा 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 अच्छा हाँ इसमें डंडा भी है ये सेल्फी स्टिक जैसा हो गया ना बता दो अपना नाम आशु कुमार आशु कुमार बिल्ला बिल्ला भल्ला ओ अच्छा भल्ला फोटो देखो इसमें फोटो देख रही है क्या है ये ब्लॉगिंग कैमरा है बहुत क्यूट है बहुत क्यूट है पढ़ते हो क्या तुम छोड़ दिया मैम ये पांच में था दो में रख दिया टीचर ने पांच का पहाड़ा ही नहीं आता था दो का आता था बता दो अपना नाम बता दो मैम मेरा नाम सुनील है ऐसी डंडी देखी तूने जिसमें फोटो आती है और ये भैया है जो हम लोगों को घुमा रहे हैं गाड़ी में वही है किसका फोटो डंडी का फोटो लो खींचो क्या बोले भाई बोले इधर बोलो डंडी ऐसी डंडी हमारे भी लेके आना ऐसी डंडी तुमको बहुत अच्छा लगा ये बहुत अच्छा लगा ब्लॉग करो मोबाइल में भी कर सकते हो ब्लॉग हाँ तो वो यूट्यूब में कर सकते हैं यूट्यूब में चैनल बनाओ फिर ब्लॉगिंग करो मोबाइल में और यूट्यूब में छोड़ो बता दो ललित मोहन दनाई ललित मोहन दनाई मजाक मत उड़ाओ उसका बहुत क्यूट है अरे वहां गए फोटो आएगी तेरी वो तो पता है है वो छोड़ो छोड़ो अमीर मैम एक पिक निकाल ले आपके साथ हां जरूर ले भाई ले यूट्यूबर है आ जाओ सब आ जाओ तो मान सम्मान दीजिए रे हमर को भल लगा नाम लो टाटा इंजीनियर नीचे पकड़ लीजिए नीचे चलो ওরা ওখানে বোটিং করছে ওই জন্য বললে একটু নিয়ে নিতে ব্লগে খুব আনন্দ পেয়েছে ওরা এগুলো দেখে
তো এখান থেকে আমাদের হয়ে গেছে ঘোরাফেরা। এবার এখান থেকে আমরা বেরিয়ে ডাইরেক্ট কাঠগোদাম, কাঠগোদাম যাবো। আজকে আমাদের ট্রেন আছে, যেটা বললাম ট্রিপ শেষ, যা যা ভেবে এসেছিলাম ট্রিপে ঘুরবো সব ঘোরা হয়ে গেছে, আর খুব মজা করলাম যেটা তোমরা ব্লগে দেখলে। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমরা এই রেস্টুরেন্টে এসেছি, চা খেয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব। হয়ে গেছে আমাদের চা খাওয়া, এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, ডাইরেক্ট এবার কাঠগোদাম যাব। थैंक यू भैया, टाटा, अच्छे से जाइएगा, सावधानी से। ठीक ठीक ठीक, चलिए। এখন আমাদের, আমরা ট্রেনে উঠে গেছি ফাইনালি। রিন্টু দার তো মন খাওয়া হয়ে গেছে, তাই তো রিন্টু দার? যদি এনজয় করে থাকো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। আজকের জন্য এটাই, চলো টাটা, গুড নাইট।